বাংলা মানবতা সমাধান

আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআন এর আয়োজনে আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন করি কোরআনের মাধ্যমে যোগ ব্যায়াম করার প্রয়াসে যারা শরিক হয়েছেন আপনাদেরকে মস্ট ওয়েলকাম এবং আশা করবো আল্লাহ আলায় কোরআন আলোচনার মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে আমাদের আজকে গতকালের চেয়ে ভালো হবে এবং আগামীকাল আজকের চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা চলছে সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি সূরাতুল হাজাব থেকে এবং সূরাতুল হাজাবের নয় নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে এখানে মোমিনদের উপরে বিপদ এবং মুসিবত যখন এসে যায় তখন কিভাবে আল্লাহ সাহায্য করেন এই সাহায্যের বর্ণনা আল্লাহ তালা দিচ্ছেন এই আয়াতগুলোর মধ্যে আসুন রব্বল আলমিনের কথা দিয়ে শুরু করি بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اذكروا نعمه الله عليكم اذ جاءتكم جنود فارسلنا عليهم ريحا فارسلنا ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا اذ جاءوكم من فوقكم ومن اسفل منكم واذ ضاغت الابصار وبلغت القلوب الحناجر

তোমাদেরকে যখন বাহিনী আক্রমণ করলো আর আমি আল্লাহ তাদের উপরে প্রচন্ড বাতাস পাঠালাম আর এমন সৈন্য পাঠালাম যাদেরকে তোমরা দেখতে পাও নাই আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কাজকে অবলোকন করেন দেখে থাকেন যখন তারা আসছিল তোমাদের উপরের দিক থেকে আর নিচের দিক থেকে চারদিক থেকে আর তোমাদের চোখগুলো সানা বড়া হয়ে যাচ্ছিল তোমরা জানো না কত তারা সংখ্যায় কি তোমাদের হবে আর তোমাদের অন্তরগুলো একদম তোমাদের গলা এসে পচে যাচ্ছিল মনে হচ্ছিল যে তোমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে তোমরা মারা পড়ে যাবে আর আল্লাহর ব্যাপারে বিভিন্ন জন বিভিন্ন ধরনের ধারণা করছিলে আর এমন সময় হুনাল মমিনদের বড় আজমাইশ ইবতেলা পরীক্ষা হয়ে গেল আর মনে হলো যেন তাদের সব জায়গা নড়বড় হয়ে গিয়েছে তাদের নিম্ন দেশ তাদের আর দাঁড়ানোর জায়গা নেই সব কিছু যেন কাপা শুরু হয়েছে এটা যেন নড়বড়ে হয়ে গিয়েছে খুব বিপদের অবস্থা সম্মানিত ভাই বোনেরা আল্লাহ নবীর জীবন এবং কোন মানুষের জীবনই এরকমই হয় সাধারণত সুখের দিন চিরদিন হয় না মানুষের জীবনে যেমন সুখ আছে জীবনে দুঃখ আছে যেমন বিজয় আছে সেরকম পরাজয়ও আছে যেমন ভাবে ভালো দিন আছে কঠিন দিনও আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো কঠিন দিনের সংখ্যাই বেশি সুখের দিন আরামের দিনের সংখ্যা তো কম আল্লাহ নবীর সারা জীবনটাই মনে হয় কষ্টে কষ্টেই গেল আর এর মধ্যে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহ শুক্রিয়া আদায় করলেন কারণ এই পৃথিবীতে তো আমরা আরাম করতে আসি নাই আমাদের ভুল আরামের জায়গা হলো জান্নাত জান্নাত উলফের দৌস দুনিয়াতে আমরা কষ্ট করতে এসেছি দুদিনের দুনিয়ায় কষ্ট করে চলে গেলে আমাদের কোনো ক্ষতি নাই লখ দখ লক নাল ইনসানা ফিখাবাদ আল্লাহ বলেন মানুষকে পৃথিবীতে তো আমি কষ্ট করার জন্যই আমি সৃষ্টি করেছি নবীর জীবনে কষ্ট আসলো নবীর জীবনে পরীক্ষা আসলো নবীর জীবনে বিপদ আর মুসিবত এলো নবী সাল আলহি ওয়াসাল্লাম আর মুমিনদের জীবনে এমন সিচুয়েশন দেখা গেল যে আর মনে হয় পূর্ব আকাশে কোনোদিন সূর্য উকি মারবে না অন্ধকারের অমানিষায় সব একেবারে অন্ধকার হয়ে গেল আমাবস্যার অবস্থা হয়ে গেল মনে হলো যে আমাবস্যার অমানিষা এই কালমে কি আর কোনোদিন কেটে যাবে কিন্তু ওই যে কথা আছে না মেঘ দেখে তুই করিসনে ভয় আড়ালে তার সূর্য হাসে হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে রাত যখন অন্ধকার হয়ে যায় সকাল তখন নিকটে এসে যায় আলাইসা সুবহু বিকریب সকালটা কি খুব নিকটে নয় সকাল अवश्य নিকটে রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে সুবহানাল্লাহ আর এরকম বিপদ আল্লাহ নবীর উপরে মক্কায় থাকতেও এলো মদিনায় আল্লাহর নবী গেলেন আলহামদুলিল্লাহ মদিনাতে আনসরদের যেই সহযোগিতা আল্লাহ নবী পেয়েছেন এটা রিমার্কেবল আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসারদের যে সহযোগিতা পেয়েছেন যে প্রোটেকশন পেয়েছেন তাদের যে হেল্প পেয়েছেন তারা যে আল্লাহর নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে নিজের ছেলে মেয়ে স্ত্রীদের চেয়েও যে আল্লাহর নবীকে বেশি প্রোটেকশন দিয়েছে এটা অন্য কোন নবী অন্য কোন রসুল অন্য কেউ পৃথিবীতে অতীতে পায় না ছিল। সব সময় ষড়যন্ত্র করেছে ইহুদিদের সঙ্গে আল্লাহর নবীর চুক্তি হয়েছিল সেই চুক্তিকে তারা ভঙ্গ করেছে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে ইহুদিরা জানতো আল্লাহর নবী হক কিন্তু ইহুদিদের বংশে জন্ম হয় নাই সেজন্য তারা আল্লাহর নবীকে মানতে রাজি নয় আপনারা জানেন মক্কাতে তো কোনো ইহুদি ছিল না ইহুদিরা সব মদিনা এবং খাইবারে কেন ইহুদিরা তারা তাদের তাওরাতের মধ্যে পেয়েছিল শেষ নবীর আগমন ঘটবে এমন এরিয়াতে যেখানে খেজুরের বাগান দিয়ে ভরা তারা আরব ভূমিতে আসবে তাও জানতো চিন্তাভাবনা করে তারা দেখলো যে আমরা কাজ করি তাহলে নবী যখন খেজুর বাগানওয়ালা জায়গাতে আসবে মদিনার জায়গাটাকে আমরা দখল করে জায়গাটাকে আমরা দখল করে নেই মদিনা এবং খাইবার এই দুই যদি আমরা দখল করে নিতে পারি তাহলে নবী আমাদের মধ্যে থেকে আসতে হবে আর আমাদের থেকে ভালো ফ্যামিলি আর কে আছে কিন্তু ইহুদির একটা ভুল করে ভুলটা কোন জায়গায় যে নবী মদিনায় আসবেন ঠিকই খেজুর বাগানওয়ালা এরিয়াতে আসবেন কিন্তু তিনি হিজরত করে আসবেন জন্ম তার এখানে হবে না এটা তারা জানতো না এটা না জানার কারণে শেষ পর্যন্ত তারা বলল যখন আমাদের বংশে নবী হয়েছে না তখন এই নবীকে আমরা মানি না কিন্তু নবী সাল্লাল্লাহু আলহি যখন মদিনা আগমন করলেন মদিনার সনদ যখন সাক্ষী করা হলো মেঘনা কার্টা যখন সাইন করা হলো ট্রেটি অব মদিনা যখন সাইন করা হলো ইহুদিরা তারা সবাই সাইন করেছে একমত হয়েছে বনি নাজির বনি কোরআজা তারা সবাই সাইন করেছে বনুকাই নুখা তিনটা ফেমাস গোত্র ছিল তারা সবাই সাইন করেছে এবং একমত হয়েছে নবীর বিরুদ্ধে তারা কখনো ষড়যন্ত্র করবে না কিন্তু তারা তাদের কথা রাখে নাই এই পৃথিবীতে এখনো যেমন তাদের যারা উত্তর শরীর রয়েছে বর্তমানে তারাও যেমন কথা রাখে না ওই সময় তারাও কথা রাখে নাই দে ডিড নট কিপ দার প্রমিস শেষে কি হলো কি হলো সেই পর্যালোচনাই তো আজকে এখানে আল্লাহ নবীকে আল্লাহ সুফান বদরে বিজয় দান করলেন এই বদরের বিজয় কাফের মুশরিক আর ইহুদিদের গায়ে আগুন জ্বালিয়ে দিল ওহুদের ময়দানে যদিও আল্লাহর নবী বিজয় লাভ করেন নাই কিন্তু পরাজিত তো হন নাই কারণ কাফের মুশ্রিকদেরও সত্তর জন মারা গেছে আল্লাহ নবীর পক্ষে সত্তর জন শহীদ হয়েছে সমানে সমান তারপরে কাফেররা তো পালিয়ে যেতে হয়েছে তাদেরকে মুসলমানরা পিছু ধাওয়া করেছে চেইজ আপ করেছে তাহলে দে নেভার বিন এগুল টু উইন ইন দ্য ব্যাটল অফ অকুদ তাহলে এখন কি করতে হবে এখন তারা সবাই মিলে দেখলো বিশেষ করে মক্কার যারা ক্রয়েশ তারা মনে করলো আমরা যদি মদিনাকে ডিফিট করতে চাই তাহলে একা এক আর যাওয়া যাবে না আমরা যেমন হয় মদিনার ভিতরে ইহুদি যারা আছে উই ওয়ান দে ওন বোর্ড সাথে সাথে মদিনার ইহুদি যারা ছিল তারা অনেকেই যেমন সাল্লাম এবন আবিল হকেক সহ আরো যারা ছিল তারা সবাই গিয়ে বলল যে আমরা তোমাদের সঙ্গে একমত আছি তারপরে গতাফান যারা ছিল তাদেরকে একত্রিত করলো তার অর্থ হলো মদিনার আশেপাশে এবং আরব বিশ্বে এই সময়ে যত গ্রুপ আছে যত দল আছে সবাইকে তারা একত্রিত হয়ে একটা ইউনাইটেড একটা অভিযান তারা চালালো যে এটা হলো সর্বদলীয় জোট সর্বদলীয় জোট একত্রিত হয়ে মদিনার উপরে আক্রমণ করা হবে রসুল ল হ আলাইহি হিউয়াসাল্লাম খবর পাইলেন যে তারা এই পরিকল্পনা করছে আল্লাহ নবী কেবল অহুদের শেষ করেছেন অহুদের পরে তো বেশি সময় যায় না এরপর মধ্যে আরো কত ঘটনা ঘটেছে মদিনার ঘরে ঘরে কান্নার রোল এত ছোট্ট মুসলিম কমিউনিটি আগের মদিনা তো বর্তমানে মসজিদে নববির এক্সপেনশন যাওয়া হয়েছে এটাই তো বলতে গেলে আগের জামানার পূর্ব মদিনা কতগুলো ফ্যামিলি সেখানে আছে তার মধ্যে থেকে যদি 70 জন মানুষ শহীদ হয়ে থাকে তাহলে প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ মারা গেছে হয় তার ঘর থেকে মারা গেছে না 80 জনের মধ্যে থেকে মারা গেছে না বন্ধু বন্ধুবন্ধুদের থেকে কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে শহীদ হয়েছে ঘরে ঘরে কান্নার রল। চোখের পানি মুসার আগেই আবার আরাক বিপদে হাজির বিপদের পর বিপদ মনে হয় যেন তাসবির দানা ছিড়ে গেলে যেমন একের পরে এক এটা পড়তে থাকে আল্লাহ নবীর উপর এরকম একের পরে এক বিপদ আর বিপদ আর মুসিবত আর মুসিবত আর মুসিবত বিপদ আর বিপদ আসছে আর আসছে পঞ্চম হিজরি সনে মক্কার কুরায়েশরা এবং গাতাফান গোত্রসহ আরও যারা আছে মদিনাতে যারা ইহুদি আছে সবাই মিলে ইউনাইটেড অন মদিনা সবাই একত্রিত হয়ে মদিনাকে শেষ করে দেয়া হবে তাদের রক্ষা হয়েছিল বদরে রক্ষা হয়ে গেছে অহোদে কিন্তু শেষ রক্ষা মুসলমানদের আর হবে না মোহাম্মদের হবে না মুসলমানদের হবে না মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসে তো তাদের কোনো শেষ রক্ষা হবে না হবে না এই চ্যালেঞ্জ বুকে নিয়ে তারা একের পরে এক এসে তারা হাজির হয়ে গেল মদিনাতে মদিনাকে শেষ করতে হবে কিন্তু কথা হল রাখে আল্লাহ মা রেখে আল্লাহ যদি রেখে দেন কেউ মারতে পারে না আল্লাহ যদি সাহায্য করেন কেউ তাদেরকে পরাভূত করতে পারে না আর আল্লাহর বাহিনী হলো সারা দুনিয়া জোড়া আমাদের এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষনে বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে স্টে ওয়ার ইউ আ অসলাম আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়া বারাক

বেন ইউসুফ ডক্টর হাফিজ এবিএম হাসুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেল পর হোসেন জাহাঙ্গীর আলম আল কোরআ পুরুষের জন্য অনুসরণীয় নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা মানবতার অস্তিত্বের জন্যে নারী এবং পুরুষের প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়ায় সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়ে জানো কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বাংলায় সাল্লু আলহ্লামের মণিমুখার আবু হুরার রবি আনহু বলেন রসুল্লাহ সাল্লাহু আলহ্লাম বলেন মুনাফিকের আলামত তিনটি কথা বললে মিথ্যা বলে অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং আমানত রাখলে খ্যানত করে সে বুখারি প্রথম খণ্ড ইমান অধ্যায় অনুচ্ছেদ চব্বিশ হাদিস নম্বর তেত্রিশ থেকে মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন থাকেন্লা যেই জন্য ব্যবহার করছে সেই জন্য ব্যবহার করতে হবে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। वेलकम ব্যাক আফটার দ্য ব্রেক। বিরতির পরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কুরআন কেন্দ্রিক আয়োজনে আলোচনায়। আলোচনা চলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার বিপদ এবং সব গ্রুপ একত্রিত হয়ে ইউনাইটেড ফোর্স একত্রিত হয়ে মদিনার উপর অ্যাটাকের যে পরিকল্পনা নিয়েছে আল্লাহ সুবহানাহু তা আলা কিভাবে তাদেরকে প্রোটেক্ট করলেন সেই সম্পর্কে আমাদের আলোচনা মদিনার ইহুদেরা মক্কায় গিয়ে আবু সুফিয়ান এর আগে আবু জাহাল সহ সবাই তো চলে গিয়েছে আবু সুফিয়ান তখন লিডার আবু সুফিয়ান এবং হার্ব আবু সুফিয়ানের কাছে গিয়ে সবাই বলল যে আমরা তোমাদের সহযোগিতা আছি তোমরা এসে যাও এবং আবু সুফিয়ান ও সবাই মিলে তারা টেন থাউজেন্ড টেন দশ হাজার সোজা কথা ওই সময় এখনই তো দশ হাজার সৈন্য কত বেশি ওই সময় দশ হাজার সৈন্য মানে কত বড় অভিযান তাহলে সবিগ এখন তারা এসে যাবে এখন তারা এসে গেছে রসুল্লাহ সাল আলহি খবর পেলেন যে তারা আসবে আল্লাহ নবী পরামর্শ সবাই বসলেন রসুল্লাহ সাল ওয়াসাল্লামের আদত ছিল শূন্য ছিল যে কোনো কাজে তিনি সাহাবিদের সঙ্গে কনসালটেশন করতেন সুরাতে বসতেন আলোচনা করতেন সুরা ভিত্তিক পরামর্শ ভিত্তিক কাজ আল্লাহ নবী করতেন সবাইকে ডেকে নিয়ে বসলেন যে বিপদ অনেক বড় তারা সবাই মিলে আসছে হাউসাল উইটা কল আমরা কিভাবে আমাদের নিজেদেরকে আত্মরক্ষা আমরা কিভাবে করব অশাল উইডু আমরা কি করব। বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিল হঠাৎ করে সালমান আল ফারিস ইরাদি আল্লাহান হু আরদা যেহেতু তিনি পারস্য দেশের মানুষ ইরান দেশের মানুষ তার কাছে হঠাৎ করে সুন্দর একটা আইডিয়া পাওয়া গেল বুদ্ধি একটা পাওয়া গেল একটা সুন্দর পরামর্শ পাওয়া গেল তিনি বলেন ইয়ারাসুল সৈন্য সংখ্যা যখন বেশি হয় এবং তাদেরকে যদি ঠেকানোর মতন আমাদের অ্যাবিলিটি না থাকে পাওয়ার না থাকে আমরা পারস্য দেশে একটা কৌশল অবলম্বন করতাম আপনি চিন্তা করে দেখেন এটা হয়তো আমাদের জন্য সুইটেবল হতে পারে আল্লাহ নবী বলেন বলো তোমার পরামর্শ তিনি বললেন ইয়া রসুল আল্লাহ মদিনা তো তিন দিক দিয়েই তো পাহাড় পর্বত দিয়ে ঘেরা শুধু একদিক দিয়ে আসা যায় মদিনার অহুদ এবং কেবলাতাইনের সাইড দিয়ে মদিনায় ঢোকা যায় আমরা এক কাজ করি আমরা এখানে খন্দক খনন করে ফেলি ট্রেন্স খনন করে ফেলি পরীক্ষা খনন করে হলে আমরা খাল কেটে ফেলি লাভ কি হবে লাভ হবে এটা আমরা এত বড় করে খুলব যাতে করে এমন হবে যে তারা হঠাৎ করে তারা এখানে হয়তো পানিও থাকবে না কিন্তু তারা তাদের ঘোড়া নিয়ে উট নিয়ে এটাকে তারা জাম্প করে লাভ দিয়ে এটাকে পার হয়ে আসতে পারবে না আর যদি তারা এখানে এই ফরিখার মধ্যে পড়ে যায় খন্দকের মধ্যে পড়ে যায় তখন আমরা তাদের উপরে আক্রমণ করতে পারবো এবং তাদেরকে পরাভূত করতে পারবো রসৈলুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বললেন বেস্ট আইডিয়া খুবই ভালো আইডিয়া লেটস ডু দ্যাট তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবিকে তিনি জায়গা ভাগ করে দিলেন দশ গজ দশ গজ করে যে দশ মিটার দশ মিটার করে এক একজনের খনন করতে হবে তার মধ্যে অনেক শক্ত জায়গাও আছে এবং শক্ত সেখানে পাথর আছে এরপরে তো পাথুরে মাটি আছে এবং শক্ত জায়গা এটা সহজ কাজ নয় এবং রসুল্লাহ ওয়াসাল্লাম নিজে তিনি পরীক্ষা খনন করার কাজে অংশ গ্রহণ করলেন হঠাৎ করে দেখা গেল এমন বিশাল এক পাথরের খন্ড এসে পড়েছে যে এটাকে আর ভাঙ্গা সম্ভব হয় না এটাকে ব্রেক করা সম্ভব হয় না নবী সাল্ল ওয়াসাল্লামকে ডাকলো ইয়া রসুল আল্লাহ আমরা অপারগ হয়ে গেছি আপনি আসুন আল্লাহ নবী আসলেন আর তিনি হাতে কোড়াল নিয়ে আল্লাহ আকবর বলে তিনি আঘাত করলেন আঘাতের সাথে সাথে আগুনের ফুলকি এখান থেকে বের হলো রসূল উল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তিনি বললেন যে আল্লাহ সুবহান হুয়াতা আলা আমাকে সাম দেশের কুসুর ও শামের সামের প্রাসাদগুলো আল্লাহ তাআলা দেখিয়েছেন আর আমার উম্মত এই দেশ একদিন বিজয় করবে আবার আল্লাহর নবী আঘাত করলেন এবং দ্বিতীয় আঘাতে রসুল আলাইহি ওয়াসাল্লাম কেসরা এবং কায়সারের পারস্য দেশের রোম দেশের কসুর গুলো প্যালেস গুলো দেখতে পেলেন আর বললেন আমার উম্মত একদিন এই এরিয়া গুলোকে বিজয় করবে তখন কাফের মুশরিকরা মুনাফিকরা বললেন হ্যাঁ নিজের পায়ের নিচে মাটি নাই নিজে বাঁচার জন্য এখন গর্ত খোড়ো আর আশা করো যে সামদেশ তুমি বিজয় করে ফেলবে

আল্লাহ আকবর কবিরা আল্লাহ কতই বড় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আঘাতে এই বিশাল পাথরের খন্ড চুরমার হয়ে গেল আল্লাহ নবী এত ক্ষুধার্ত হয়েছেন সে সময় খাবারের কিছু নাই পেটে পাথর বেঁধেছেন এত কষ্ট করেছেন আল্লাহর নবী এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত কষ্ট করেছেন আপনারা শুনেছেন আল্লাহর নবী ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধতে হয়েছে এই ঘটনা ঘটেছে খন্দক খনন করার সময় রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কষ্ট করে খন্দক খনন করছেন এর মধ্যে আল্লাহ রাবুল আলমিন কত ভাবে যে সাহায্য করেছেন সোহান আল্লাহ আল্লাহর সাহায্য যদি না আসতো তাহলে তো মমিনরা আশাহত হয়ে যেত তারা হোপলেস হয়ে যেত সামনে আগানো সম্ভব হতো না আল্লাহ এক বিশাল মর্যাদা দেখিয়েছেন যাবে রাজি আল্লাহন জাবেরের কথা আমরা সবাই জানি জাবেরের কথা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এসেছে এবং রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম জাবেরকে অনেক আদর করেছেন জাবের ঘরে গিয়ে দেখলেন যে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে তার ওয়াইফকে বললেন যে বকরির বাচ্চাটা জবাই করে রান্না করো আল্লাহর রসুল পেটে পাথর বেঁধেছেন এবং তিনি তো না খেয়ে আছেন আল্লাহর নবীকে আমি কানে কানে গিয়ে দাওয়াত দেবো তিনি যেন শুধু আবু বকর অমর ওসমান আলী তিন চারজনকে নিয়ে আসেন কারণ ছোট একটা যদি আপনার বকরির বাচ্চা হয় এটা দিয়ে তো কয়জন মানুষ আর খেতে পারবে তো জাবেরের স্ত্রী রান্না করেছে। রসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম কে এসে জাবের ভিয়া কানে কেমন আছেন রাসূল্লাহ আমার ওয়াইফ ছোট্ট একটা বকরির বাচ্চা রান্না করে সামান্য কিছু রুটি বানিয়েছে আপনার দাওয়াত আপনি দুই তিনজনকে নিয়ে আসবেন মাত্র আল্লাহ একবার রসূল সাল্লাহসাল্লাম সাহের সাথে অ্যানাউন্স করে ফেললেন নাস। হে আমার সঙ্গী সাথীরা যাবের দাকুম যাবের তাদেরকে খাবারের দাওয়াত দিয়েছেন এই ঘোষণা শুনে জাবের মেহর আমি এত মানুষের খাবার তো তৈরি করি নাই যাবের কোনো অসুবিধা নেই আমি সবাইকে দাওয়াত দিছি যাবের নিজে তাড়াতাড়ি দৌড়ায় বাড়ি গেলেন বাড়ি গিয়ে বললেন স্ত্রী সর্বনাশ হয়ে গেছে যে কি হয়েছে আমি তো মাত্র আল্লাহ নবী এবং আর দুই তিনজন মেহমান আসবেন সেই আন্দাজ করে সেই নিয়াদ করে আমি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আল্লাহ নবী তো সবাইকে দাওয়াত দিয়েছেন এত শত শত মানুষকে আমি কি করে খাওয়াব আপনার খন্দকের যুদ্ধে প্রায় তিন হাজার মুসলমানরা সৈন্য সেখানে অংশগ্রহণ করেছে তা তিন হাজারের মধ্যে যারা খন্দ খনন করেছে মনে করেন হাজার মানুষ এখন তিনি খাবার রেডি করেছেন হাজার খানেক না হোক কয়েক শত হবেই খাবার রেডি হয়েছে মাত্র চার পাঁচ জনের খাবার এখন কয়েকশো মানুষ আল্লাহ রসুলের ঘোষণা শুনে সবাই তো ক্ষুধার্ত সবাই হাঙ্গরি সবাই লাইন ধরে জাবের বাড়ির দিকে যাওয়া শুরু করেছে জাবের বললেন ইয়া রাসুল আমি তো শর্মিন্দা হয়ে যাব আজকে আজকে তো আমার জন্য বড় বিপদ হয়ে যাবে কেন যাবের তোমার কি বিপদ হবে আমি তো এত মানুষের খাবারের ব্যবস্থা করি না ইয়া রাসুল তখন বলেন কোনো অসুবিধা নেই যাবের তুমি যা রেডি করেছো এটা তুমি নিয়ে আসো আল্লাহ রসুলের কাছে যেই পাত্রে গোশত রান্না করা হয়েছে এটা আনা হলো রুটি যা তৈরি করা হয়েছে এটা আনা হলো এবং আনার পরে আল্লাহ নবী বলেন একটা কাপড় দিয়ে ঢেকে দাও গোস্ত যেটা রান্না করা হয়েছে গোস্ত এটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো রুটি যেটা বানানো হয়েছে এটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো আল্লাহ নবী প্রত্যেকে বললেন প্রত্যেকে তোমার প্লেট নিয়ে আসো এবং আল্লাহ রসুল প্রত্যেকে বিসমিল্লা বলে গোশত দিচ্ছেন রুটি দিচ্ছেন গোশত দিচ্ছেন রুটি দিচ্ছেন এভরি সিঙ্গল পার্সন কামিং এন্ড কালেক্টিং এভরি সিঙ্গল পার্সন কামিং এন্ড কালেক্টিং যত শত শত মানুষ ওই দিন খন্দক খনন করার কাজে অংশ গ্রহণ করেছিল তারা প্রত্যেকেই এসেছে আল্লাহ রসুলের হাত থেকে রুটি নিয়েছে গোস্ত নিয়েছে গোস্ত নিয়েছে রুটি নিয়েছে সবাইকে যখন দেওয়া হয়ে গেল এখন গোস্ত শেষ হয় নাই বললেন তোমার ফ্যামিলির ফ্যামিলির জন্য কিছু রেখে জন্য জাবের রাখলেন এরপর আল্লাহ রসুল নিজে খাইলেন সবাই পেট পুরে খেলো সবাই প্রপারলি খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে এরপরে রসুল্লাহ আলহিউাল্লাম কাপড় উঁচু করলেন জাভের দেখতে পেলেন যেই পরিমাণ রুটি এবং গোস্ত দিয়ে আল্লাহর নবী শুরু করেছিলেন ওই পরিমাণ রুটি এবং গোস্ত এখনো এই পাত্রের মধ্যে রয়ে গিয়েছে আল্লাহ এটা ছিল আল্লাহর কারামত আল্লাহর রসুলের বরকত আল্লাহ এরকম একটা সুসংবাদের কারণে সবার মনোবল চাঙ্গা হলো যে আল্লাহর রসুল যখন নেতৃত্বে আছেন আল্লাহর নবী যখন আমাদের লিডার ইনশাআল্লাহ এই খন্দকের যুদ্ধে আমরা পরাজিত হব না কারণ আমরা মরলে শহীদ বাসলে গাজী আমরা সবাই মরতে রাজি আমরা আল্লাহ নবীর অনুসারী এভাবেই আপনার হেজাবের যুদ্ধের আপনার ইন্ট্রোডাকশন চলছে পরিকল্পনা চলছে আমরা এই আলোচনাকে নেক্সট এপিসোডে ইনশা আল্লাহ শেষ করব আজকে আমরা আলোচনার মধ্যে যা দেখলাম যে আল্লাহ যদি সাহায্য করেন তাদেরকে কেউ পরাজিত করতে পারে না আর আল্লাহর সাহায্য আসার জন্য আমাদের যেটা থাকতে হবে তা হলো আমাদের ইমান এবং মনোবল আসুন আমরা ইমান এবং মনোবল নিয়ে অগ্রসর হই আহজাবের যুদ্ধের মতো সাহায্য এখনো আসবে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ বদ্রুদদুজ্জামান আদমী আপনারা দেখছেন পিএস টিভি বাংলা Saturday's provide In Britain we are facing one big problem that are you muslim or british the space to talk In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified,